সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 21 অক্টোবর রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং 01/2024-এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত 8 আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে। এর আগে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। বিশেষত মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি বলেছিলেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথি তার কাছে পৌঁছেনি। যদিও প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, তবুও তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কার্যালয়ে জমা পড়েনি, এমনকি মন্ত্রিপরিষদ বিভাগেও এর কোনো দালিলিক প্রমাণ মেলেনি। তাই মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকতে রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কবির চৌধুরী জয়, মাইটিভি, ঢাকা।